আমি যদি আজকে তোমাকে বলি একটি গাড়ি ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলছে, তাহলে তুমি এটা এই ইনফরমেশন থেকে আমাকে কি বলতে পারবে যে এই ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে এটি কি গাড়ির দ্রুতি নাকি তার বেগ? মাঝে মাঝে এই শব্দ দুটি আমরা মিলিয়ে ফেলি। আজকে আমরা জেনে নিব দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। দেখো, আমরা জানি ভৌত জগতে যা কিছুই পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন একটি রাশিকে যখন তুমি পরিমাপ করবে তুমি কি পাবে, সেই রাশিটির মান পাবে। তুমি যখন একটি রাশিকে পরিমাপ করছো তখন তুমি রাশিটির মান পাবে। মাঝে মাঝে কিছু রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তার মানই শুধু যথেষ্ট হয় না, মাঝে মাঝে তার ডিরেকশন বা দিক নির্দেশনাও আমাদের প্রয়োজন হয়, মানে সেই রাশিটি কোন দিকে চলছে। এই প্রপার্টিটির উপর ভিত্তি করে ফিজিক্যাল কোয়ান্টিটি কিংবা রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথমটি হলো স্কেলার রাশি এবং দ্বিতীয়টি হলো ভেক্টর রাশি। আসো আমরা জেনে নেই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে। স্কেলার রাশি বলতে আমরা বুঝাই যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, তাকে আমরা স্কেলার রাশি বলি। যেমন ধরো দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময় ইত্যাদি। অপরদিকে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য সেই রাশি শুধু মান দিয়ে হয় না কিন্তু তার দিকও প্রয়োজন হয়, তাকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে আমরা কি জানতে পারলাম? স্কেলার রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমাদের স্কেলার রাশিটির মান প্রয়োজন হয়, কিন্তু ভেক্টর রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমাদের ভেক্টর রাশির মান এবং তার দিকও প্রয়োজন হয়। এখন তুমি স্কেলার রাশির উদাহরণ হিসেবে বলতে পারো দৈর্ঘ্য, ভর, শক্তি, সময় ইত্যাদি। অপরদিকে ভেক্টর রাশির বিভিন্ন উদাহরণ হিসেবে তুমি বলতে পারো সরণ, বেগ, তড়িৎ প্রাবল্য ইত্যাদি। আসো এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কিরূপ পার্থক্য আছে সেটা আমরা একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই। এখানে আমাদের দুটো স্কেল আছে, একটি হচ্ছে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং আরেকটি হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এখন যদি আমি স্কেল দুটোকে পাশাপাশি রেখে তোমাকে বলি যে দুটো স্কেলের টোটাল যে দৈর্ঘ্য আছে সেটা তুমি আমাকে পরিমাপ করে বলবে, তাহলে তুমি কি বলবে আমাকে, এই দুটো স্কেলের দৈর্ঘ্য তুমি অ্যালজেব্রার নিয়ম বা বীজগণিতের নিয়ম অনুসারে যোগ করে বলবে দুটো স্কেল একসাথে তাদের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। কিন্তু এখন তোমাকে আমি দ্বিতীয় উদাহরণে বলি, একটি বস্তু এ থেকে বিতে যাত্রা করেছে, এই এ বির দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। এরপরে সেই বস্তুটি বি থেকে সিতে যাত্রা করেছে যার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। এখন যদি তোমাকে আমি বলি যে বস্তুটির অবশেষে তার যাত্রার শেষ পয়েন্টে তার সরণ কতটুকু, তাহলে তুমি আমাকে কি বলবে? তুমি কি আমাকে বলবে যে এ থেকে বি যোগ বি থেকে সি, যেমন এখানে আছে এ থেকে বি 4 সেন্টিমিটার, বি থেকে সি 5 সেন্টিমিটার, তুমি কি আমাকে এটা বলতে পারবে যে 4 যোগ 5 9 সেন্টিমিটার সে অতিক্রম করেছে? না, কারণ সরণ আমরা বুঝতে পারি হচ্ছে যে বস্তু যাত্রা শুরু যে বিন্দু থেকে করেছে এবং শেষ যে বিন্দুতে গিয়ে করেছে এই দুটো বিন্দুর মাঝখানে যেই পার্থক্যটি সেটাই হচ্ছে তার সরণ। তাহলে এই বস্তুটির সরণ হলো এই দিক বরাবর, যা কিনা এসি বরাবর। তাহলে আমরা বুঝতে পারলাম সরণ যেহেতু একটি ভেক্টর রাশি তাই তাকে আমরা শুধু তার মান দিয়ে বোঝাতে পারছি না, বা স্কেলার রাশিকে যেভাবে আমরা বীজগণিতের নিয়ম অনুসারে যোগ করে ফেলে তার যোগফলটা বলতে পারছি, একইভাবে কিন্তু ভেক্টর রাশি আমরা বলতে পারছি না। ভেক্টর রাশির যোগ গুণের জন্য ভেক্টর রাশির নিয়ম আছে একটি আলাদা, সেই ভেক্টর রাশির নিয়ম অনুযায়ী ভেক্টর রাশিকে যোগ বিয়োগ করা যায়।